نعبد ونصلي ونسلم على حبيبي الكريم وعلى آله وصحبه وأولياء ملته وعلماء أمته وعلينا معهم ولهم وفيهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المبين: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صراط الذين أنعمت عليهم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. وبسطي خليفة أكبر قدرت رابر شريط وطريقة واقف أسرار حقيقة معرفة ميزان رحمة مرشدنا مرشد برحم سيد يشفع رضي الله تعالى عنه المصطفى المتبرك أيضا جلسة تشفى وعي قرأت أن أمد الجيس كل شرمان تربيار من قلم دور أهل السنة صوفي রহমান চৌধুরী সাহেব এবং আমাদের জানার সম্মানিত চেয়ারম্যান প্রফেসর গিদাউল আলম সাহেব এডভান সেক্রেটারি আমরা সম্পূর্ণ চাই বসে কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের সভাপতি আল্লাহ মাহমুদ সাহেব এবং আমাদের জামিয়ার আরো সিনিয়র প্রভাষক কাজী গ্রামী আল্লামা আলহাজ হাফেজ মাওলানা আনিসুল জামান জিদ আমরুহু চট্টগ্রাম ইউনিভার্সিটি ইসলাম স্টাডিজের সহকারী অধ্যাপক জামের নক্ষত্র ফারেক তাহসিল আল্লামা আলহাজ জনাব মুর্শিদুল আলম এডভোকেট মোসাহিদুল বক্তার এবং সর্বস্তরের দুশে কমিটির ভাইয়েরা আরাকিন আঞ্জমন আরাকিন জামিয়া রহমানি ওয়া রহমাতুল্লাহ, যেহেতু আমরা
বিভিন্ন বক্তার তকরির আমরা শ্রবণ করব হযরত মাওলানা কাদের রহমাতুল্লাহ আলাইহির জীবনের এক এক অংশের উপর যদি আমরা তকরির করে শেষ করব না আমি অনুরোধ রাখব যে যারা লেখক গবেষক আছেন আল্লাহ মাওলানা আল কাদের রহমাতুল্লাহ আলাইহির একটা জীবনী আমাদের সবচেয়ে বড় প্রয়োজন যাতে আমরা ওনাকে অনুসরণ অনুকরণ করতে পারি দেখতে হবে ওনার নাম নূর মোহাম্মদ অনেক মানুষ নূরে মোহাম্মদ নূর মোহাম্মদ মানে নূরে মোহাম্মদ মানে রসুল পাকের নূর নামই বলতেছে আমার কথা আপনি বলে উনি উপরে কালো ছিলেন ভিতরে নূর ছিলেন হযরতে বেলাল উপরে কালো ছিলেন ভিতরে নূর ছিলেন কারণ কালো কি করে নূর হয় কালো নূর হয় একটা কালা কইলে যখন আগুনে আপনি ছেড়ে দেন তখন এটা কি হয়ে যায় তখন হাতে নিতে পারবেন না আজিজ গ্রামে মাওলানা মুর্শিদ আলম যে কথাটি বলছিলেন ওটার পিছনে অনেক রহস্য যখন জামিয়ার ফাউন্ডেশন ভিত্তি প্রস্তর স্থাপন করবেন এমন সময় পরামর্শ দিচ্ছেন কেউ বলল যে হুজুর মাটির ঘর তৈরি করাবো একজন পরামর্শ দিলেন না বাঁশের ঘর তৈরি করাবো বাঁশের ঘর কুড়ে ঘর এক একজন একজন পরামর্শ দিলেন একজন বলছেন হুজুর আমাদের বাজেট তো নাই বাজেট কম মোহাম্মদ আল কাদের রহমাতুল্লাহ রায় উনি চুপ করে বসে আছেন বললেন সদাগর সাহেব আপ কেউ খামোশ নেই কারণ কতের দরবার আছে যেখানে খামোশ থাকতে হবে আল্লামা কলন্দরে পাঞ্জাব কাফের ইকবাল রহমতুল ইরশাদ করেন সুন্দর কথা বলছেন ये दस्तूर सुधा बंदी है कैसा तेरी महफिल में ये दस्तूर सुधा बंदी है कैसा तेरी महफिल में यहाँ तो बात करने को तरसती है जुबान मेरी हाँ तो बात करने को तरसती है जुबान मेरी एमन के जो मामला से जगने कथा बोलते जिद्द कापे এজন্য আমাদের বুজুর্গান যে বলতে ওই ছাত্র উপযুক্ত হইতে পারবে না যে ছাত্র ওস্তাদের কাছে প্রশ্ন না করে আর ওই ব্যক্তি উনি হইতে পারবে না যে ব্যক্তি পীরের কাছে প্রশ্ন করে কারণ মাদ্রাসা দুটো আনে দুটার আয়ু সেপারেট দুটার আয়ু সেদিন আমি যখন জামিয়ার ময়দানে বলছিলাম সেপারেট আমরা যখন ছাত্রদেরকে পড়াই তখন আমরা নারাজ হই যেখানে একটা প্রশ্ন আছে তুমি প্রশ্নটা করলে রাখেন সুতরাং আমরা আবার ওই প্রশ্নটা উপস্থাপন করি এবং তার উত্তর দিই কাজেই দুনিয়ার স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ওস্তাদের কাছে প্রশ্ন না করলে কেউ উপযুক্ত হতে পারবে না কিন্তু এটা রুহানি মাদ্রাসা এসতো রসুলের যেটা মাদ্রাসা সেখানে প্রশ্ন করলে ব্যবহার খামুশি খামুশি চুপ থাকতে হবে এর জন্য তার কাজের খুব চুপ রয়েছে তিনি জানেন
এখানে চুত্তাকা এটা হলো ছরকের আলামত চুত্তাকা যেমন যে শায়ের বলছেন খুব সুন্দর কথা বলছেন সেটা আমি জামে বজানো সেই ব্যক্তি বলেছিলাম মক্তবে আমি বলছি বহু
অনেক দামি দেশ এখানে পাকিস্তানের জন্য আমি আসলাম আসার পর নিচে নিচে তখন এটা হয়নি নিচের বারান্দায় হুজুর কাপড় রুমে থাকতেন আমরা বারান্দায় বসতাম হুজুরের রুম নিচে ছোট একটা বারান্দা এখনো আমি ওদের বাড়িতে হয়ে সুন্দর খাতা খাতাম শুধু একজন একা তো তো আমি আসলাম আর উনি সবচেয়ে মুশকে হাসতেন অট্টহাসিয়ে দিতেন না সব সময় মুশকে হাসি তো আপনি দেখলেন বাবা বলে তোমার জন্য একটা জন্মপুত্রী কে এনেছি উর্দু আর তুমি তো উর্দু পর তো তো দেখো তোমার শাসা কোনখানে তাই তুমি গরুর উপর বসা শ্রীকৃষ্ণ তুমি কিন্তু উর্দুতে তরকারি করতেছ আশ্চর্য মানুষ ওর ফটো নিম্বর উপর শিল্প শরীরে নিম্বর উপর মানুষকে তাহলে রহমতুল্লাহ কথা দিয়েছেন উনি যখন বললেন সরদার সাহেব শুরু করিয়ে উর্দু পাইছে উর্দু নেই বস তকদীর কা আপকা কাম হ্যায় আল্লাহ উর্দু জবান সে আয়েগি ক্যা হোগি ইয়ে তুমারা কাম নেই তো মেরা না কিসকা কাম হ্যায় বাবা ফটো ক্যামেরা এধারে ইকে সব আছে তো বলছিলাম আমি যে প্রেমের মাদ্রাসা তরিকতের মাদ্রাসা ঔরাদ রসুলের মাদ্রাসা এগুলো ওই মাদ্রাসা যেখানে এক মুহূর্তে একজন মুরুব্বুকে আলেম বানিয়ে দিতে পারে তার উল্লেখ প্রমাণ যিনি বেশি খেদমত করছেন দিল্লিতে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আমি যখন যাই তখন এই সুলজামের কথা টিকে লাগলো কুতুব সাহেবের ইসলামউদ্দিন মরহুম তখন ছিলেন একজন দেবদর নাই খাদেম কুতুবউদ্দিন বখতিয়ার কাকী কুতুব আল আকদা গরিব নামাজের সরাসরি তিনি খলিফা আজম তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া কিছু করেন মগর গরিব নামাজ এক নজরে আলি রসুল গরিব নামাজ রসুল কে মরাওলা এক নজরে সোমিনের একটা বারুকের সরাতে আসমানে নক্ষত্র করতে পারে এক নজরে শুধুমাত্র তিনি বসে বসে কোনদিন টেলিফোন করেছেন এ তুমি এস্টিমেট পাঠায় দাও ইট পাঠায় দাও যা দেওয়া হবে শুধু টেলিফোন কিছু না তুমি এত বস্তা সিমেন্ট পাঠাও ইট পাঠাও রড পাঠাও ওনার নাম নূরে মোহাম্মদ আমি ছিল কিন্তু নবীর সাথে পীরের মাধ্যমে আল্লাহর রাসূলের মাধ্যমে যখন নূরানি নবীর সাথে সম্পর্ক হয়েছে মুহাম্মদের নূর হয়ে গেছে আমরা বলি না নূর মুহাম্মদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল আলম কিন্তু সেটা বেলাল